আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা আজকে আরো একটি আলোচনা নিয়ে হাজির হলাম। আমরা আজকে আলোচনা করব কোরিয়ান ভাষার গণনার পিওর কোরিয়ান নিয়ে। কোরিয়ান ভাষার গণনার পিওর কোরিয়ান নিয়ে ইতিমধ্যে আমরা জেনেছি কোরিয়ান ভাষায় দুই প্রকার গণনা। কোরিয়ান ভাষায় দুই প্রকার গণনা, একটি হচ্ছে সিনো কোরিয়ান, অপরটি পিওর কোরিয়ান। আমরা গত পর্বে সিনো কোরিয়ান নিয়ে আলোচনা করেছি আমাদের আজকের আলোচনা হচ্ছে পিওর কোরিয়ান নিয়ে। আচ্ছা, সিনো কোরিয়ান পিওর কোরিয়ান দুইটা কোরিয়ানই কোরিয়াতে খুবই গুরুত্বপূর্ণ। সিনো কোরিয়ান পিওর কোরিয়ান দুইটা কোরিয়ানই কোরিয়াতে খুবই গুরুত্বপূর্ণ। তবে পিওর কোরিয়ান সিনো কোরিয়ানের থেকে তুলনামূলক জটিল, তবে পিওর কোরিয়ান সিনো কোরিয়ানের থেকে তুলনামূলক অনেকটাই জটিল, তুলনামূলক অনেকটাই জটিল। কেন জটিল? সিনো কোরিয়ান আপনি 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করলে বাকি 100 পর্যন্ত বলা যায়। সিনো কোরিয়ান আপনি 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করলে বাকি 100 পর্যন্ত বলা যায়, কিন্তু পিওর কোরিয়ানের বেলায় সেটি হবে না, পিওর কোরিয়ানের বেলায় সেটি হবে না। আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনায় আসি, আচ্ছা, প্রথমে আমরা উচ্চারণগুলা একটু দেখব, আচ্ছা কি আছে দেখি। হা না, দুল, সেত, নেত, থা সত, য় সত, ইলগপ, ইয়দল, আহপ, ইয়ল, সুমুল, সরুন, মাহুন, সুইন, ইয়েসুন, ইলহুন, ইয়দুন, আহুন, ব্যাক। আচ্ছা, উচ্চারণগুলো আমরা আরো একবার দেখব। হানা, দুল অথবা থুল, এটাকে আমরা দুইটাই বলি, আচ্ছা, হানা, দুল, সেত, নেত, থাসত, ইয়সত, ইলগো, ইয়দল, আহব, ইয়ল। তারপর কি আছে? সুমুল, সরুন, মাহুন, সুইন, ইয়েসুন, ইলহুন, ইয়দুন, আহুন, ব্যাক। আচ্ছা, তাহলে হানা মানে কি হচ্ছে আমাদের? এক। হানা মানে এক, দুল মানে দুই, সেত মানে তিন, নেত মানে চার। আচ্ছা, আমাদের লেখার ক্ষেত্রে হয় হানা, দুল, সেত, নেত, কিন্তু বলতে গেলে এর একটু ব্যতিক্রম হয়, কিভাবে? হান দু সেনে হবে, বলতে গেলে হবে হান দু সেনে, কিন্তু লেখার ক্ষেত্রে হবে হানা, দুল, সেত, নেত, আচ্ছা, তারপর কি আছে দেখি। হানা মানে এক, দুল মানে দুই, সেত তিন, নেত চার, থা সত পাঁচ, ইয় সত ছয়, ইলগোপ সাত, ইয়দল আট, আহুপ নয়, ইয়ল দশ, আচ্ছা, সিনো কোরিয়ানে আমাদের কি ছিল? 10 পর্যন্ত শিখলে বাকি 100 পর্যন্ত এমনিতেই করা যেত, কিন্তু পিওর কোরিয়ানের জন্য আপনাকে বাকি এখান থেকে 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই ওয়ার্ডগুলো এক্সট্রা মুখস্থ করতে হবে, আচ্ছা, আসুন দেখি। সুমুল, সুমুল মানে কুড়ি, তারপর কি আছে? সরুন, সরুন মানে তিরিশ, তারপর আছে কি? মাহুন, মাহুন মানে চল্লিশ, তারপর কি আছে? সুইন, সুইন মানে পঞ্চাশ, তারপর কি আছে? ইয়েসুন, ইয়েসুন মানে ষাট, তারপর কি আছে? ইলহুন, ইলহুন 70, তারপর কি আছে? ইয়দুন, ইয়দুন 80, তারপর কি আছে? আহুন 90, তারপর কি আছে? ব্যাক অথবা ফ্যাক, আমরা এটাকে দুইটাই বলি, ব্যাক অথবা ফ্যাক। আচ্ছা, তাহলে এটা কি? ইয়ল, ইয়ল মানে 10, আমি যদি এখন এটাকে পর্যায়ক্রমে হিসাব করতে যাই তাহলে কিভাবে করব? ইয়ল মানে 10, আমি যদি 11 বলতে চাই কি বলবো? ইয়ল হানা, যদি 12 বলতে চাই ইয়ল দুল, যদি 13 বলতে চাই ইয়ল সেত, যদি 14 বলতে চাই ইয়ল নেত। আচ্ছা, এরপরে যদি আমি 20-এর হিসাবে আসি তাহলে সুমুল 20, 20, 20 20 অথবা 20 যাই বলেন না কেন। আচ্ছা, যদি 21 বলি সুমুল হানা, যদি 22 বলি সুমুল দুল, যদি 23 বলি সুমুল সেত। আচ্ছা, এরপর আছে কি? ছরুন, ছরুন মানে 30, যদি আমি 31-এ যাই সরুন হানা, যদি 32-এ যাই সরুন দুল, যদি 33-এ যাই সরুন সেত, যদি 34-এ যাই সরুন নেত। এরপর কি আছে? মাহুন, এরপর আছে মাহুন, মাহুন মানে 40, আমি যদি 41-এ যাই তাহলে মাহুন হানা, যদি 42-এ যাই মাহুন দুল, যদি 43-এ যাই মাহুন সেত,
যদি 44 যায় মাহুন্নেত আচ্ছা তারপর কি আছে সোইন 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 মানে কি 50 আমি যদি 51 করি তাহলে কিভাবে হবে সুইনহান আমি যদি 52 করি সুইনদুল আমি যদি 53 করি সুইনসেট আমি যদি 54 করি সুইননেত আচ্ছা এভাবে আপনাকে পর্যায়ক্রমে মুখস্থ করে সাজিয়ে নিতে হবে এভাবে আপনাকে পর্যায়ক্রমে মুখস্থ করে সাজিয়ে নিতে হবে এই ছিল মোটামুটি আমাদের আজকের পিওর কোরিয়ান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন এসকেএলসির সাথে থাকুন হৃদয়ে কোরিয়াকে ধারণ করুন সকলকে ধন্যবাদ